বাবু তুমি খাইছ? ও আচ্ছা বাবু, তুমি হাঁকছ? তবে তুমি হাঁকলা না কেন? না হাঁকলে তো আমাকে ভালোই লাগে না। তুমি জানো না তোমার ইয়ের যে গন্ধ, আমার তো আর স্প্রে কোনো প্রয়োজনই হয় না। মামুর বেটা খেপেছিস নাকি বে? তোকে নিয়ে এসেছি এখানে আমি প্রোগ্রাম করার জন্য বে, আর তুই এখানে বউয়ের সাথে পিরিত করতেছিস বে, পাগল হয়েছিস? তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু কর বে, অনলাইনে মানুষ বসে আছে আর তুই এখানে আসি প্রোগ্রাম শুরু করেছিস, তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর নো নিশানাস, আমি আছি ফালতু এফএম রেডিও 0098 ফালতু আরজে, ফালতু আরজে ডক্টর শেরাগ আলী বদনা, আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। জি বাবু, তুমি হাঁকতেছ? আচ্ছা বাবু, হাগো হাগো, ভালো করে হাগো, হাগার পরে তুমি রেডি হইও, আমি তোমাকে নিয়ে পার্লারে যাবো। তোমাকে আমি বলছি না যে তোমাকে সপ্তাহে 3 দিন আর মাসে 35 দিন তোমাকে আমি পার্লারে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি আসো, আমি তোমাকে পার্লারে নিয়ে যাবো। আচ্ছা বাবু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মধ্যে চলে এসেছে আমাদের অতিথি জাতীয় প্রশ্নকারক ভাই। ভাই, পরিচয়টা দর্শকের সামনে বললেই। সরি ভাই, জি 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 জি। ভিউয়ার্স, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, চালচোর, তেলচোর, ডাকাত, ঘুষখোর, জেনাবাস, আরো বিভিন্ন রকম। তাই নিয়ে আমি যে শো এখানে লাগিয়েছি বলতে হবে দর্শক, আমারে সবাই চিনে যে আমি একটা শো বাতবার, এটা সকলে জানে। ভাই ভাই, আমাকে একটু বলতে দেন প্লিজ, আমি আজকে সুযোগ পাইছি, আমাকে একটু বলতে দেন। জি লিসেনার্স, আমাদের মধ্যে উপস্থিত আমাদের বড় ভাই বাতবার, জেনাখর, আর অনেক কিছু। দেখুন আপনি এসব কী শুরু করছেন? আপনি এখানে ডাকে আর আমাকে অপমান করতেছেন নাকি? না আপনি আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন আপনি প্লিজ, ঠান্ডা। জি দর্শক ভিউয়ার্স, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় ভাই, তিনি হচ্ছে এই দেশের নাম করা কুখ্যাত, যত রকমের সন্ত্রাস আছে, যত রকমের দুর্নীতি আছে, সবার মধ্যে ইনি 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 প্রতিরোধকারী একমাত্র ব্যক্তি। জি ইনি আমাদের আমাদের প্রিয় ভাই বড় ভাই ডক্টর মোহাম্মদ থার্ড পার্সন। জি লিসনার্স, এখন আমরা ভাইয়ের মধ্যে থাকি, তার বক্তৃতা শুনবো। জি ভাই, আপনি বলেন আপনার অনুভূতি এবং আপনার যে কোশ্চেনগুলো আছে আপনি বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই বড় ভাই আমাকে এখানে আনার জন্যে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা দেখতেছেন সবাইকে আমার প্রাণ থাকি, এখানে প্রাণ থাকি ঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রিয় ভাই আমাকে এই বিশেষ অনুষ্ঠানে আসার সুযোগ দান করছেন, আমি ভাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আপনারা যারা দেখতেছেন আমাদের এই লাইভ প্রোগ্রাম, বাহি মিডিয়ার পক্ষ থেকে আজকে যে আমাদের এই প্রশ্নকারক লাইভ প্রোগ্রাম, আপনাদের সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে এই সমস্ত ভাইরা যারা আছে, আমার এই বড় ভাই, সর্বশেষ আমি আমার এই বড় ভাই ডক্টর শেরাগ আলী বদনা ইউরোপে বউ পাগলাকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে এখানে আমি নিয়ে আসছি প্রোগ্রামকে কোশ্চেন করার জন্য, আর আপনি কি সারাদিনটা ধরে সালাম দিবেন মিয়া? আমার বউকে নিয়ে ওইদিকে আমার পার্লারে যাইতে হবে, আমার বিভিন্ন রকমের টেনশন। আপনি আপনার কোশ্চেন করেন, আপনার কী কোশ্চেন আছে করেন। আপনি কিছু বললেন? জি জি ভাই, আমি আমি কিছু বলছি। আমরা আমার প্রশ্নের দিকে আসি। জি জি, আমাকে যে জন্য ডাকা হয়েছে, তো ভাই আপনার বাচ্চা কাচ্চা কতজন? জি ভাই, আমার 2টা বাচ্চা, 2টা হওয়ার সম্ভাবনা আছে। ও, 2টা কি একত্রিত হবে না পৃথকভাবে হবে? একসাথে হওয়ার সম্ভাবনা, কারণ পেটটা আবার ফুলে তো বেশি। আচ্ছা ভাই, আপনার কি বিয়ে শাদি করছেন? আরে ভাই, আমার যদি বিয়ে হয় তো আমার বাচ্চা কই থেকে আসবে? ও, আপনারা যে এত আনকালচার, এত আজীব ধরনের লোক আমি বুঝি না ভাই। আপনার ভাই, আপনার যদি কমন ভালো কোশ্চেন থাকে আপনি বলেন। আচ্ছা যাক, আমি আমার ব্যক্তিগত প্রশ্নে আসি। জি ভাই, আসলে আমার বাচ্চা হচ্ছে না কী কারণে? আপনি আগে টেস্ট করেছেন? জি ভাই, আমি 145 বার টেস্ট করেছি, তারপরেও কোনো রিপোর্ট পাইনি। যে এখন দেশের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা ভাই, তা আপনার বউয়ে টেস্ট করাইছে, ওনার কটা টেস্ট করেছেন? আমার তো বিয়ে এখনো হয় নাই
ভাই মারো মুজি মারো কি মানুষ না অন্য কিছু বলেন কোন এই পৃথিবীতে কোথাও দেখছেন পুরুষ মানুষের বাচ্চা হইছে বাচ্চা তো হবে আবার আপনার ওয়াইফের আমি তো ভুলে গেছি ভুলে গেছেন আপনি জি আপনার ঠিক আছে আপনি বিয়ে করে নেন তাড়াতাড়ি আর আপনি আপনার আর অন্য কোনো কোশ্চেন থাকলে আচ্ছা ভাই আচ্ছা আমি তো সবই বুঝলাম জি আচ্ছা আমার বিয়ে হচ্ছে না কি কারণ আমি তো এটা বুঝতেছি না ও আমি কি মানে আপনার আব্বা হই না আপনি আমার আব্বা আমি যদি আপনার আব্বা না হই আমি কি ভাবে বলবো আপনার বিয়ে হচ্ছে আপনি আপনার আব্বাকে বলেন আপনার আব্বা আপনার বিয়ে দেন সেটাই তো আপনি আপনার আব্বাকে জান জান বলেন এ কি আপা গলসা করলো আসে রে ও এই ফালতু আর কি আমি শেষ করে দিব কো নাজুক ডাক্তারে বললাম রে আর একটা ফোন আছে আমি এটা একটু ধরি কথা বলি জি 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 ভাই আপনার নাম বলে প্রশ্ন করুন জি ভাই আমার নাম মোহাম্মদ বল্টু জি ভাই বল্টু ভাই আপনি বলুন আমার একটা প্রশ্ন আছে রে মোর ভাই হইছে কি আবার বিয়ে করতে চাইতে আছে আমি করমুটা কি ইয়া কোন দেই মোর ভাই হইছে 60টা বেড়া 60টা ও তা ইয়া করেন ভাই বলেন না মোর কথা শোনে নাকি মোর ভাই 7টা বেড়া আর হইছে কি 2টা বেড়ি এখন এই 7টা বেড়া 2টা বেড়ি থুইয়া আমি আবার বিয়ে করতে চাইতে আছে আমি করমুটা আপনার বাপকে বিয়ে দিয়ে দেন জি ভাই আপনার আব্বা যেহেতু বয়স্ক মানুষ আশা করছে আর কয়েকদিন বাসে না বাসে জি জি যে আপনি ওনাকে বিয়ে দিয়ে দেন ওনার যদি আরো কোনো সকাল লাভ থাকে উনি মিঠিন জি ভাই আর কয়েকদিন বাসবে হ্যাঁ কয়েকদিন বাসবে ওনাকে দেন দিয়ে দেন ঠিক আছে সালাম আলাইকুম ঠিক আছে এ মামুর বেটা তোকে আমি দিয়েছি অনলাইন প্রোগ্রাম করার জন্য আর তুই কি পাগল ছাগল লোক নিয়ে বসেছিস বে পাগল ছাগল লোক নিয়ে বসেছিস উল্টা পাল্টা প্রশ্ন করছিস পাবলিক আমাকে ফোন দিয়ে গাল গাল করছে আমার প্রোগ্রামটা কি তুই খাবি নাকি বে দেব না কি দেব এ ডাক্তার আমার প্রশ্ন উত্তর দিতে পারি খেপেছিস নাকি বে মামুর বেটা তুমি বিয়ে করো নেবি তোমার বাচ্চা খুঁজতেছ তোমাকে মেরে দেবো কিন্তু ব্যবসা আমার খাবা নাকি তোমরা এখানে আমি অনলাইনে বিজনেস করতেছি আমার প্রোগ্রামটা তুমি নষ্ট করে দিও নাকি তুমি যাচ্ছ কোথায় এ ডাক্তার তুমি যাচ্ছ কোথায় আমার